সবার নাম তো আর জানি না, তো সবার প্রতি সালাম ভালোবাসা রাখি। আপনারা আমাদের এই বাংলার এই কৃষ্টি কালচার বিশ্বের বুকে আপনারা ছড়িয়ে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ জানাই। যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা, এটা সুরে সুরে বললে আর পালা গান গায়ে চলে না। তারপরে আমাদের এই গানটা বন্ধনা করতে হয় অন্য কোনো গানে, আল্লাহ রসুলকে স্মরণ করতে কেন হয় না? এটা ওলি আল্লাহদের সম্পদ। আমাদের এই গানটা ওলি আল্লাহদের দরবারে হয়, আর এখানে ধর্মীয় আঙ্গিন গান হয়। আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম বয়তি সাহেব, উনি এই গানটির নাম দিয়েছিলেন ধর্মীয় সঙ্গীত। ধর্মের কথা আমরা সঙ্গীতের মাঝে প্রচার করি। তো যাই হোক, একটি কথা আমি প্রতিটি মঞ্চে বলি, এটা আমার দায়িত্ব, শুধু দায়িত্ব নয়, এটা আমার কর্তব্য। সেই কথাটা হলো, আমরা যাদের মাহফিলে এসে বসলাম, এটা কিসের মাহফিল, কার মাহফিল, এদেশ, এই সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেছেন? পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, ভয় নাই। কেন ভয় নাই? তাদের কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? তাদের কোনো দুঃখ নাই। আমরা সেই ওলিদের দরবারে আসছি যাদের কথা আল্লাহ মৃত বলবেন আগের পাশে, মরাটা ভাবাই কাফিরি। ওয়ালা তাকুলু লিমাইয়াতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। আমার আল্লাহ বলেন, আমার ওলিদেরকে কখনোই তোমরা মৃত ভাবিও না। সুবহানাল্লাহ, এমন একটি মাহফিলে আমরা আসছি যতটুকু সময় থাকব। তো যাই হোক, আমাদের মাঝে আমার বাবাজি মফিজুদ্দিন সরকার আলমাস ভণ্ডারী বাবাজি আসছে, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আমি আমার গরিষা বাবাকে স্মরণ করে, আমার টিপুষা বাবাকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে, দরবারি গান করে আমি বসে যাবো। তারপরে আবুল সরকার ভাই আমি সকল ছেড়ে সকল ছেড়ে বসে আছি করতে দিয়া বোঝা, সকল ছেড়ে
কখনো যেন আমার দয়াল বাবা কি পূজা, কখনো যেন
পূজা